রাজীব ব্যানার্জিকে কোনো মতেই দলে ফেরত না নেওয়া হয়। ডোম জুড়ে তৃণমূল কর্মীরা আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। রাজীব ব্যানার্জির কুণাল ঘোষ ও পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সৌজন্য সাক্ষাৎকারের পর থেকেই রাজনৈতিক মহলে এবং তৃণমূল কর্মীদের মধ্যে জল্পনা ও বিদ্রোহের আগুন এখন তুঙ্গে। ডোমজুড় বিধানসভা কেন্দ্রে তৃণমূলের কর্মী সমর্থকেরা দফায় দফায় বিভিন্ন এলাকায় পথ অবরোধ তথা বিক্ষোভ সমাবেশের ও রাজীব ব্যানার্জির কুশপুতুল দাহ করার মাধ্যমে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন পৌঁছে দিতে চান, যাতে কোনো মতেই রাজীব ব্যানার্জির মতো সুবিধাবাদী দল বিরোধী ব্যক্তিকে দলে কোনো মতেই ফেরত যেন না নেওয়া হয়। এর আগেও রাজীব ব্যানার্জিকে নিয়ে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পোস্টার দেওয়া হয়েছিল, সেগুলি ছিল নিঃশব্দ বিপ্লব। কে বা কারা করেছিল তার পরিচয় পাওয়া যায়নি। গত শনিবারে রাজীব ব্যানার্জি দফায় দফায় সৌজন্য সাক্ষাৎকারের পর থেকেই তৃণমূল কর্মীরা যেন বেলাগাম হয়ে যান। এরপর পথে নেমে বিক্ষোভের মাধ্যমে তৃণমূল কর্মীরা সরাসরি নিজেদের আত্মপ্রকাশ করে জানান দিতে চান নিজেদের আবেদন। এই বিষয়ে ডোমজুড় কেন্দ্রের বিধায়ক মাননীয় কল্যাণ ঘোষ মহাশয়ের কাছে এই বিক্ষোভের বিষয়টি জানতে চাইলে তিনি আমাদের সংবাদ মাধ্যমকে জানান যে বিগত দিনে রাজীব ব্যানার্জির বিজেপি দলে যোগদান করে এই সমস্ত তৃণমূল কর্মীদের উপর যেভাবে হেনস্থা ও অত্যাচার করেছেন তারই ফলস্বরূপ এই সমস্ত তৃণমূল কর্মীরা রাজীব ব্যানার্জির বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। দাদা, এর আগে আমরা লক্ষ্য করেছি ডোমজুড়ের বুকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক জায়গায় পোস্টার পড়েছিল, তো ভোট বৈতরণী পার হওয়ার পর থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় একদম নিশ্চিত হয়ে যায় যেখানে তৃণমূল সরকার জয়যুক্ত হয় বিপুল ভোটে, এবং এই জায়গায় এখন রাজীব বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দলের কর্মী তৃণমূলের কর্মীদের কাছে যাচ্ছেন, এবং দুদিন আগে কুণাল ঘোষের বাড়িতে উনি গিয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন, উনি বলেছিলেন সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে গেছেন। আজকে আপনাদের এখানে ডোমজুড়ে সলব মোড়ে যে বিক্ষোভ হলো, এর পরপর যেগুলো হচ্ছে এই বিষয়ে আপনার কি মতামত বলুন। দেখুন, উনি নিজেকে মমতা ব্যানার্জির বিকল্প ভেবে নিয়েছিলেন, কিন্তু উনি ভুলে গিয়েছিলেন মমতা ব্যানার্জির হাত মাথায় থাকলে তবে সে রাজা দৈত্য বাঘ অনেক কিছু, মমতা ব্যানার্জির হাত মাথা থেকে চড়ে গেলে রাজনৈতিকভাবে তিনি ভিখিরি, ইঁদুর, বিড়াল, যা কিছু। অতএব আর নির্বাচনের আগে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যে সমস্ত কথাগুলো তিনি বলেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেসব বক্তব্য রেখেছিলেন এবং আমার ডোমজুড় কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে তার ব্যক্তিগত যে সিকিউরিটি পেয়েছিলেন সিআরপিএফ, সেই সিআরপিএফ দিয়ে আমাদের কর্মীদেরকে মারধর এবং মিথ্যে কেস করেছিল, সেই জন্য সেই কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ। এই ক্ষুব্ধতার কারণে হয়তো তারা এই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, আর আপনারা মিডিয়া এমনভাবে বাজারে প্রচার করছেন যেন এক্ষুনি ও তৃণমূলে চলে এসেছে। আসলে দেখুন, তৃণমূলে কেউ আসতে গেলে এরকমভাবে আমাদের নেত্রী ছাড়া এই সিদ্ধান্ত নেবার মালিক কেউ নেই, তাই আমাদের নেত্রী যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই আমাদের কাছে শিরোধার্য। আপনাদের কাছে তো নেত্রী পরিষ্কারভাবে বলেছে নির্বাচনের আগে যারা দলের সঙ্গে গদ্দারি করেছে, নির্বাচন যুদ্ধে যারা দলকে বেকায়দায় ফেলেছে, যারা শূন্য করে দিতে চেয়েছিল, যারা বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি ধ্বংস করতে চেয়েছিল, যে দলকে এনে তাকে তাদেরকে দলের কোনো জায়গা দেবে না, তো পরিষ্কারভাবে বলেছে। এরপরেও আপনারা এই নিয়ে যে ব্যাপারটা বলছেন, আমার মনে হয় ব্যাপারটা চ্যাপ্টারটা ক্লোজ। ভোট জয়ের পর রাজীব বন্দ্যোপাধ্যায় আজকে কুণাল ঘোষের বাড়ি যাচ্ছেন এবং পার্থর বাড়িতে যাচ্ছেন সৌজন্যমূলক সাক্ষাৎ করতে, তো এই বিষয়ে আপনার কি মতামত? এটা ভোটের আগে কেন জাননি বা ভোটের সময় কেন জাননি, ভোটের পরে কেন তার সৌজন্যমূলক সাক্ষাৎকারের কথা মনে পড়ছে, এই বিষয়ে আপনি কি মতামত দেবেন? দেখুন, কে কোথায় যাচ্ছে এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই, তবে আপনি যেটা বলছেন যে ভোটের আগে কেন জাননি, ভোটের আগে তো তিনি ভেবেছিলেন ভারতবর্ষের যারা সাম্প্রদায়িক, যারা বাংলার কৃষ্টি সভ্যতা ধ্বংস করার জন্য যে দলটা বাংলাকে গ্রাস করার চেষ্টা করেছিল, ভেবেছিল তারা বোধহয় ক্ষমতায় আসবে, তাই তিনি তখন নির্বাচনের আগে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসকে যেভাবে কুৎসিতভাবে কুরুচিকরভাবে মন্তব্য করেছিলেন, তখন তিনি ভেবেছিলেন যে বাংলার তিনি এক নম্বর, দু নম্বর, তিন নম্বর মন্ত্রী হবেন,
বাংলায় তিনি রাজ করবেন, কিন্তু ডোমজুড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথা থেকে সরে যাওয়ার পরেই তাকে রাজনৈতিক ভিখিরি করে দিয়েছে এবং সেই ভিখিরি অবস্থাতে আজকে তিনি এ মাথায় ও মাথায় করে আজকে আবার ভাবছে যদি তৃণমূল কংগ্রেসে আসা যায় তাহলে হয়তো তার যে পথ সে পথটা সুগম হবে। কিন্তু মনে রাখবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া জেলা তথা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীর যে আবেগ সেই আবেগকে সম্মান দিয়ে তিনি তার সিদ্ধান্ত নেবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই আমাদের সকলের সিদ্ধান্ত। মানে এই যে আপনাদের যে বিক্ষোভ সূচি আপনাদের চলছে জায়গায় জায়গায়, এখানে আজকেও দেখলাম আপনাদের ডোমজু সলবেতে আপনাদের যে বিক্ষোভ সূচি হলো, সেটা কি প্রমাণ করে যায় যে আপনারা এটা নিয়ে বৃহত্তরভাবে আপনারা আগামী দিনে যাবেন এবং দিদির কাছে যে বার্তাটা পৌঁছে দিতে চাইছেন যে যাতে ভবিষ্যতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতন লোককে যাতে না নেওয়া হয়, এই বিষয়ে কি আপনাদের? দেখুন, এই বিক্ষোভ টিক্ষোভের ব্যাপারে আমার বিস্তারিতভাবে জানা নেই, আপনাদের মারফতই আমি জানলাম। আর এই বিক্ষোভ করার যুক্তিসঙ্গত কারণ আছে, কারণ তিনি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন তার ব্যক্তিগত সিকিউরিটি প্রায় 25-30টা সিআরপিএফকে দিয়ে আমাদের দলের কর্মীদেরকে বেধড়ক মারধর করে হসপিটালাইজ করে দেয় এবং মিথ্যে কেসে ফাঁসায়। সেই কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ, সেই ক্ষুব্ধতার কারণে হয়তো এই বহিঃপ্রকাশ করছে, আমি এই ব্যাপারটা বিস্তারিতভাবে জানি না। আপনাদের কি মতামত? দেখুন, কর্মীরা বিক্ষোভ করছে সেখানে আমার কি মতামত থাকতে পারে? আপনারা কর্মীদের জিজ্ঞেস করুন, এ ব্যাপারে আমার কোনো মতামত নেই। আমার একটাই মতামত, নেত্রী যখন যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি চলব। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।